ফিজিক্যাল সায়েন্স সিম্প্লিফাইডে তোমাদের স্বাগত আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়ছি আজকে আমরা এর লাস্ট পার্ট বা তড়িৎ বিশ্লেষণ ফোর্থ চ্যাপ্টারটা পার্টটা আজকে পড়ব এর আগের তিনটে পার্ট ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে সেগুলো পরপর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আচ্ছা প্রথম তিনটে পার্ট ভিডিওতে আমরা তড়িৎ বিশ্লেষণ কী এবং তার প্রয়োগগুলো সম্বন্ধে পড়ছিলাম তার আমরা লাস্ট যে পার্ট পড়েছি তাতে প্রয়োগের প্রথম অংশ পড়েছি যেটা ধাতুর নিষ্কাশন আজকে আমরা পড়ব ধাতুর পরিশোধন অর্থাৎ আকরিক থেকে আমরা যে ধাতুটি পাই তা কিন্তু সবসময় শুদ্ধ থাকে না তার মধ্যে কিছু অশুদ্ধি মিশ্রিত অবস্থায় থাকে তাহলে এই অশুদ্ধিগুলো আমরা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করে নিতে পারি এবং সেগুলো কিন্তু অশুদ্ধিগুলো দূর করতে পারি তাহলে এই যে দূর করার পদ্ধতি আমরা যখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে ব্যবহার করছি তাকে আমরা বলছি তড়িৎ বিশোধন বা তড়িৎ পরিশোধন বা ইলেকট্রো রিফাইনিং দেখো তোমাদের সিলেবাসে কপারের তড়িৎ পরিশোধনটি আছে তার জন্য আমাদের কি কি প্রয়োজন প্রথমত আমরা যে পাত্রটা নেবো তা অবশ্যই কিন্তু লেডের আস্তরণযুক্ত হতে হবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট নেক্সট দেখো তড়িৎ বিশ্লেষ্য বা দ্রবণটি রকমের হবে দ্রবণে দেখো থাকবে কি লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপার সালফেট দ্রবণ কিন্তু মিশ্রিত অবস্থায় থাকবে আচ্ছা এরপরে দেখো তাহলে বিশ্লেষণটা হবে কিভাবে তাহলে কপার সালফেট বিশ্লিষ্ট হয়ে সিউ টু প্লাস বা কপার আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করবে সিউ টু প্লাস এস ডবল মাইনাস তাহলে এবারে আমরা দেখবো ক্যাথোডে এবং অ্যানোডে আমরা কি কি নেব তো ক্যাথোডে আমরা কি নিচ্ছি বিশুদ্ধ কপারের পাতলা পাথ এবং অ্যানোডে নেব অশুদ্ধ কপারের মোটা দণ্ড যেটা আমরা নিষ্কাশন করে পেয়েছিলাম সেই ধাতু নিষ্কাশনের সময় তাহলে এই অ্যানোড থেকে দেখো যে কপারের অশুদ্ধ কপারের যে মোটা দণ্ড থেকে কপার দুটি করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়নে পরিণত হবে এবং সেটি কোথায় চলে আসবে না দ্রবণে তো দ্রবণে আমি কি পাচ্ছি কপার আয়ন এই কপার আয়নটি কোথায় যাবে না ক্যাথোডে ক্যাথোডে এসে এই কপার আয়ন দুটি করে ইলেকট্রন গ্রহণ করবে এবং ধাতব কপারে পরিণত হবে তাহলে অ্যানোর থেকে অশুদ্ধ কপার এলো কপার পরমাণু রূপে কপার আয়ন রূপে এসে সেটি ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হলো তাহলে অ্যানোড আস্তে আস্তে ক্ষয় পাবে এবং ক্যাথোডে আস্তে আস্তে বিশুদ্ধ কপারটা কিন্তু জমা হবে ঠিক আছে তাহলে অ্যানোড এখন কি পরে থাকবে সমস্ত যখন কপারটি অশুদ্ধ কপার যখন পুরোপুরিভাবে ভাবে সমস্ত কপার ক্যাথোডে চলে আসবে তখন অ্যানোডে পরে থাকবে শুধুমাত্র অশুদ্ধিগুলো যেগুলো কি না সিলভার সিলভার গোল্ড বা প্ল্যাটিনাম রূপে কিন্তু এগুলো করতে থাকবে অ্যানোডে যেগুলো কাদার মতো নিচে কিন্তু পরে থাকবে একে বলা হয় অ্যানোড মাঠ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানোড মাঠ কি অ্যানোড মাঠ তাহলে কি বুঝতে পারলে তোমরা ঠিক আছে এটাই হলো তোমাদের ধাতুর পরিশোধন ঠিক আছে এবারে থার্ড যে অ্যাপ্লিকেশনটা আমরা করছি সেটা হচ্ছে তরিত লেপন তা তরিত লেপন কি দেখো জেনারেলি দেখো জলীয় বাষ্প অক্সিজেন ইত্যাদি দ্বারা বেশি যে সক্রিয় ধাতুগুলো খুব তাড়াতাড়ি কি হয় নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সেগুলোকে জেনারেলি আমাদের রক্ষা করার জন্য আমরা তড়িৎ লেপন করে থাকি তাই তড়িৎ লেপন কি আসলে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকর যেমন দেখো লোহা তামা পিতল এগুলো অতিরিক্ত সক্রিয় এগুলোর উপরে কার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা কম সক্রিয় ধাতু যেমন কি সিলভার গোল্ড নিকেল ক্রোমিয়াম প্রভৃতির প্রলেপ দেওয়া হয় এবং এই পদ্ধতি থেকে আমরা বলছি তরিত লেপন তার ব্যাপারটা কি না বেশি সক্রিয় কোনগুলো আয়রন কপার নিকেল ইত্যাদি এদের উপরে আমি কার প্রলেপ দিচ্ছি কম সক্রিয় যেমন দেখো সিলভার গোল্ড নিকেল এগুলো কি এগুলো হচ্ছে কম সক্রিয় তাহলে বেশি সক্রিয়র সক্রিয় কম সক্রিয় ধাতুর যে প্রলেপ দেওয়ার পদ্ধতি তাকে আমরা বলছি তরিত লেপন এবারে কেন করছি কেন আমরা ফার্স্টেই বলেছি জলীয়বাষ্প অক্সিজেন প্রভৃতি থেকে সক্রিয় ধাতুগুলিকে রক্ষা করার জন্য দ্বিতীয়ত দেখো বস্তুগুলিকে আকর্ষণীয় এবং দীর্ঘস্থায়ী করা যেমন আমরা জানি লোহা খুব মরচে পড়ে যায় এবং এই লোহা মরচে পড়া রোধ করার জন্য লোহার বাইরে আমরা নিকেল বা ক্রোমিয়ামের একটি আস্তরণ দেওয়ার চেষ্টা করি তাহলে মরচে পড়া রোধ করা অর্থাৎ আকর্ষণীয় এবং দীর্ঘস্থায়ী করা এবং দেখো সৌন্দর্য বৃদ্ধি করা যেমন রূপোর জিনিসের ওপরে যদি সোনার প্রলেপ দেওয়া হয় তাহলে জিনিসটির সৌন্দর্য বৃদ্ধি পায় তাহলে এই তিনটে হলো আমার উদ্দেশ্য যে জন্য আমরা তড়িৎ তৈরির পদ্ধতিটা ব্যবহার করি এবারে প্রক্রিয়াটা কিভাবে করা থাকে বা তড়িৎ বিশ্লেষণ রূপে বিশ্লেষণ রূপে কি নেব ক্যাথর ব্যানর কি নেব দেখো তড়িৎ বিশ্লেষণ রূপে আমরা কি নিচ্ছি যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তারই একটি দ্রাব্য লবণের দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করছি ক্যাথরে আমরা কি নেব যে বস্তুটির ওপর প্রলেপ দেওয়া হবে ঠিক আছে সেই বস্তুটিকে আমরা নেবো ক্যাথোড অ্যানোডে কি নেব যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে আমরা নেব অ্যানোড তোমাদের এই তিনটে পার কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয় যে ক্যাথোডে অ্যানোডে বা তৈরি বিশ্লেষণে কি ব্যবহার করা হবে আমি একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো এটি লোহার চামচ আছে এই লোহার চামচের ওপরে যদি আমাকে নিকেলের প্রলেপ দিতে হয় তো লোহার চামচকে আমরা নেব ক্যাথোডে এবং অ্যানোডে আমরা কি নেব না নিকেল তাহলে যখন আমার এই তরিদ বিসর্জন পদ্ধতি আমি চালু করব যখন চালনা করছি তখন এই নিকেল আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং নিকেল সেটি এসে কোথায় পড়বে না এই ক্যাথডের লোহার চামচের উপরে নিকেল একটি আস্তরণ কিন্তু আমরা পাবো তাহলে অ্যানোডের নিকেল ক্ষয়প্রাপ্ত হয়ে ক্যাথরের উপরে এসে জমা পড়ছে ঠিক আছে তখন তার যখন পুরোপুরিভাবে এই চামচটি নিকেল দ্বারা আস্তরিত হয়ে যাবে তখন কিন্তু আমি এই পদ্ধতিটা বন্ধ করে দেবো ঠিক আছে আচ্ছা পরীক্ষায় যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসেবে গণ্য করা হয় যেমন সোনার প্রলেপ এবং রূপর প্রলেপ দেখো যদি সোনার প্রলেপ দিতে হয় ক্যাথোডে আমরা সবসময় সেই বস্তুটিকে রাখবো যার ওপরে প্রলেপ পড়বে তাই বস্তু হিসেবে সবসময় আমরা কাকে নেব যে বস্তু ক্যাথরিটি নেব তাকে আমরা বস্তুটিকে নিচ্ছি অ্যানোডে কাকে নেব সোনার পোলে দেওয়ার ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পাত নেব আর রূপর পোলেট দেওয়ার ক্ষেত্রে বিশুদ্ধ রূপর পাত নিচ্ছি তরিত রূপে সোনার পোলেট দেওয়ার ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইড এবং রুপোর পলেপের ক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড তাহলে ক্যাথোডে এসে আমরা কি বিক্রিয়া দেখতে পাই বা ক্যাথোডে আমার কি বিক্রিয়া ঘটবে যদি আমি সোনার পোলে দিতে চাই তাহলে সেখানে দেখো সোনার যে তিনটি করে তোমার সোনা ইলেকট্রন গ্রহণ করবে তিনটি করে এবং বিশুদ্ধ সোনায় পরিণত হবে আর এই রূপর পোলের দেওয়ার ক্ষেত্রে সিলভারের যে পরমাণু আয়ন সেটি এসে একটি করে ইলেকট্রন গ্রহণ করবে এবং সিলভার ধাতুতে পরিণত হবে এবং এই পদ্ধতিটি হচ্ছে আমাদের তরি লেপন। ঠিক আছে আজকের টপিকে যেগুলো পড়া হলো তার প্রশ্নমালা ফোর এর এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে অবশ্যই রেডি করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো